ঝিরিটির নাম তৈকতুমু। আজ হেঁটে হেঁটে আমরা অতিক্রম করব এই ঝিরি। গাড়ি পথ শেষ, এবার আমাদের হাঁটার পথ শুরু হয়েছে। সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, আমি পাহাড়ে উঠতেছি উঠতেছি তো উঠতেছি, হ্যাঁ যতটুকু উঠতেছি ততটুকু নামতে হবে। একটা ব্রেক নেই, হ্যাঁ চা বানাবো, ভাইয়ের বলি চা বানাবো একবার ঝিরিতে গিয়ে। সুনসং পাড়া থেকে আমরা তৈয়ব ভাইয়ের গাড়িতে করেই রওনা দিয়েছি রুমনা পাড়ার পথে। রুমনা পাড়া আবার দুটি পাড়া রয়েছে, একটি নতুন আর একটি পুরাতন। পথে একটি চেকপোস্ট পড়ে, চেকপোস্টের কাজ সেরে আমরা একেবারেই পুরাতন যে রুমনা পাড়া সেই জায়গায় চলে গেলাম, এবং সেখান থেকেই মূলত আমাদের হাঁটা পথ শুরু হলো। আমরা চেষ্টা করেছি যতটা পথ সড়ক পথে যাওয়া যায়, কারণ সময় খুব সীমিত। আমাদের এই চলার পথে সঙ্গী বাটিং মারমা, আমাদের বাটিংদা, বান্দরবানের আমার সহকর্মী, সঙ্গে সুমন সরকার, আমার ভিডিওগ্রাফার, এবং গাইড হিসেবে আমাদের সঙ্গী হয়েছেন তৌহিদ। আপনারা জানেন তৌহিদের বাড়ি রুমা। এছাড়া তার সহযোগী হিসেবে ফোরকান রয়েছেন আমাদের সঙ্গে, আছেন তৈয়ব এবং হৃদয়। ভাবছিলাম যে সড়ক পথে চলে যাবো আরো মেলা দূর, এখানে এসে খবর নিলাম যে গাড়ি তো এই রাস্তা দিয়ে, হ্যাঁ গাড়ি এই রাস্তা দিয়ে যাবে, কিন্তু গিয়ে কিছু দূর গিয়ে আর যাবে না আর কি, যে কারণে একটা সেফ জায়গায় গাড়ি রেখে আমরা যাচ্ছি। হাঁটতে হবে প্রায় 4-5 ঘন্টার পর। শুরুর রাস্তাটি বেশ প্রশস্ত, কিন্তু এখানে বেশি দূর গাড়িতে যাওয়া যাবে না। কিছু দূর এগুতেই নজরে পড়ল গাছ কেটে ফেলানো রয়েছে। এই গাছ কাটা এখানে একটি বিরাট সমস্যা। হাতে খুব বেশি সময় নেই, আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে। বড় বড় গাছ সব বাড়ানো যাবে না, তবে লাঠি লাগবে, লাঠি লাগব। একদম খারাপ নাম করছে। পাহাড়ে হাঁটার পথটি ভীষণ বৈচিত্র্যময়, সে কারণেই ভালো লাগে মূলত। কিন্তু টানা উপরের দিকে ওঠা কিংবা একটানা নামা, দুটি বেশ কষ্টের, পরিশ্রমের। শরীর একেবারে ফিট না থাকলে সেটি সম্ভব না, পাশাপাশি মনোবলও থাকতে হবে। তো যেহেতু আমি একটি কাজে যাচ্ছিলাম, আমাকে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছাতেই হবে, বিশ্রাম নিয়ে নিয়ে হলেও আমাকে এগিয়ে যেতে হবে। এবং এই পথে খুব বেশি মাত্রায় প্রয়োজন হয় একটি বাঁশের লাঠি। তাহলে
মাসির একটা হেল্প নিতেই হচ্ছে। বাঁশের লাঠি হাতে পেলে শরীরে অনেক শক্তি আসে, মূলত দুই পায়ের উপরে যেই চাপ যায় সেটি এই বাঁশের লাঠি শেয়ার করে নেয়, যে কারণে পাহাড়ে ওঠার কাজটি কিছুটা সহজ হয়ে যায়। তবু ওঠার কাজটি বেশ কঠিন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে খুব কষ্ট হচ্ছে আমাদের প্রত্যেকেরই। আর এই সময় অর্থাৎ শুকনার সময় একেবারে গলা শুকিয়ে যাবে আপনার, কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হবে, পানি খেতে হবে, এবং কোথায় কোথায় আসলে পানির উৎস আছে সেই সম্পর্কেও আপনার জানতে হবে। ওকে কি নিয়ে যাবো আমরা? হ্যাঁ, ওরা তাহলে নিয়ে যাওয়ার দায়িত্ব তো তোমার, ঠিক আছে? তোমাকে তো আপাতত গাড়ি চালাই নিচ্ছি না আমরা, তাই না দাদা? ঠিক আছেন? এখন হচ্ছে যে এই ঝিরিটার নাম কি জানা আছে? এই ঝিরি রুমাখালের আগে, এটা ও এদিক দিয়ে রুমাখালটা নামছে। হ্যাঁ, কিন্তু এখন তো হচ্ছে ওই শুকনোর সময়। দুজন সহযাত্রী বিদায় নিচ্ছে। হ্যাঁ, ফেল করছে নাকি? অথবা আমরা তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, কারণ সামনে আরও লম্বা পথ, অনেক কাজ, অনেক দূর হাঁটতে হবে, 2-3 মাইল সামনের। তো কাজে তাদেরকে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ আমিও খুবই তাহলে কি এখন রেস্ট হবো, যোগ টোক নাই তো, থাকলে থাকুক, যোগ কামড়ালে কামড়াকে একটু রেস্ট নিতে হবে। সাধারণত সুন্দরবন আপনারা দেখেন, হ্যাঁ, সুন্দরবনের জীবনও খুব কঠিন, বৈরি, আর পাহাড়ের জীবন আরেক রকমের, পুরো উল্টো। যেমন সুন্দরবন গেলে বা সাগরে গেলে আমরা যখন সুন্দরবন যাব তখন বলা হয় যে নিচে যাচ্ছি, হ্যাঁ, আবার যখন সুন্দরবন থেকে লোকজন লোকালয়ে আসবে তখন বলে উপরে উঠতেছি। পাহাড়ে কী সিস্টেম? পাহাড়ে উল্টা, আসলে উল্টা, পুরো একদমই উল্টা। হ্যাঁ, যখন জঙ্গলে যায় মানুষ যখন ওঠে তখন সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ আমি পাহাড়ে উঠতেছি, উঠতেছি তো উঠতেছি, হ্যাঁ যতটুকু উঠতেছি ততটুকু নামতে হবে, ততটুকু এই পথই পার হতে হবে আমার। আবার পাহাড়ের নিয়ম এটা, সাগর আসলে এই অঞ্চলে পর্যটকদের বা যারা ঘুরে বেড়ান পাহাড় পাগল ইয়াং ছেলে মেয়ে যারা আছে ট্র্যাক করেন যারা, তারা আসলে খুব মিস করে পাহাড়ে। এই যে মাঝে মাঝে একটা সমস্যা হয় এটা করে সবাই একটু সতর্ক হতে হয় সবাইকে, উপায় থাকে না আসলে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে এখন পর্যন্ত যদি বলি যে এই অঞ্চল পর্যন্ত ঘুরে বেড়ানো যায় মোটামুটি, যাক পরিস্থিতি স্বাভাবিক হলে ভালো হলে আবারও পর্যটকরা যারা ট্র্যাক করেন পাহাড়ে ঘুরেন তারা আসবেন। দাদা আসতে পারছেন? হ্যাঁ, দাদার কারণে আমি একটু বেঁচে গেছি। হ্যাঁ, দুজন আমরা বয়স্ক মানুষ, একটু ধীরে 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 আগাচ্ছি। তুমি একটু নর্মালি কিন্তু, হ্যাঁ পাহাড়ে ধীরে আসতে করতে হয়, হ্যাঁ তত স্পিড নিয়ে করতে হয়, হ্যাঁ তুমি যত স্পিডে একদম তত স্পিড আর আমাদের জন্য তো কত আমাদের এখন আছে 1, 2, 3, 4, 5 জনের টিম ছিলাম, এখন 5 জনে আছি, 5 জন সুন্দর করে যেন ঠিক করে কাজ শেষ করি, তাই না? তাই তুমি তো আনলাম এই রাস্তানে কিন্তু একটু খাওয়া দাওয়া করতে হবে, মানে হাট মুরগি হ্যাঁ ফলমূল করি, ফলমূল তো ফেরত চলে গেছে মনে হয়, ফলমূল নিয়ে গেছে মনে হয়, ওটা ব্যাগ চলে গেছে। বিস্কিট বের করবো? না না বিস্কিট খাবো না, না না আপনি খাবেন না বিস্কিট? আমরা যদি একটা রাস্তা ব্রেক দেওয়া যায় চা করার তো কোনো ব্যবস্থা নাই, না হাড়ি তো নাই, না হাড়ি আছে হাড়ি চা করতে পারবো না, কেন জায়গা লাগবে একটা মোটামুটি সুন্দর জায়গা লাগবে, সুন্দর জায়গা মানে লাকি টাকি পাওয়া যায় যে ওরকম জায়গা লাগবে, ঠিক আছে ওরকম যদি পাই আমরা তো আমরা চা খাবো, নিয়ে বানাই চা বানাবো, এখানে একটু দম নেই, একটা ব্রেক নেই, হ্যাঁ চা বানাবো ভাইয়েরা বলি, চা বানাবো একবার ঝিরিতে গিয়ে, ঝিরিতে গিয়ে নাকি র্যাংকং ঝিরি? ঠিক আছে ঠিক আছে, ওই পর্যন্ত আসলে আলো থাকতে থাকতে আমাদের পৌঁছানো উচিত, হ্যাঁ আলো থাকতে থাকতে পৌঁছে যাবে। র্যাংকং ঝিরিতে যাচ্ছি, র্যাংকং ঝিরিটা আমি দেখছি এর আগে, কিন্তু আমার বড় শখ, গতবার যখন আসছি না সন্ধ্যা হয়ে গেছিলো ওখানে দাঁড়ানোর সময় হয়নি, এবারে আমরা র্যাংকং ঝিরি একটু দেখাবো আপনাদেরকে, খুব সুন্দর, এখন যদিও পানি কম। তারপরে পাহাড়ে হাঁটতে হাঁটতে একটি জিনিস লক্ষ্য করলাম, সচরাচর
এরকম জায়গায় যাওয়ার পথে অনেকের সঙ্গে দেখা হয়, কিন্তু এবার তেমনটি হলো না। এখানে ট্রাই জাংশন, তিন দেশের বর্ডার, একটু কৌশলগত কারণে খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো সেখানে এই যে মাঝামাঝি জায়গায় কোনো একটা পাড়া বসতি নাই, এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। একদম ফাঁকা, প্রায় 5-7 কিলোমিটার আছে, মাথারও বেশি হবে। রুমনাপাড়া থেকে ধোপানিছড়া হাঁটা পথ যদি বিবেচনা করি, এটি সেই অর্থে খুব লম্বা পথ নয়। আমাদের জন্য এটি লম্বা এবং বেশ কষ্টেরও, তবে পাহাড়িদের কাছে অর্থাৎ এখানকার বাসিন্দাদের কাছে এটি একেবারেই ডাল ভাত। এছাড়া যারা ট্রেকিং করেন নিয়মিত তাদের কাছেও এই পথ একেবারেই খুব সহজ একটি পথ, কিন্তু যেহেতু আমরা ট্রেকিং করি না আমাদের জন্য বেশ কঠিন। ইতিমধ্যেই দুজন এখান থেকে বিদায় নিয়েছেন, মানে আমাদের এই সফরে আর সঙ্গী হতে পারছেন না, কারণ শারীরিকভাবে তারা এটি নিতে পারছেন না, মানসিকভাবেও না। যাই হোক, আমরা তাদেরকে রেখে এগিয়ে চলছি। দীর্ঘ অভিজ্ঞতা, এই যে যে পথটা আমরা যাচ্ছি এখানে তো লম্বা জায়গা, একটা বড় খালি একটা জায়গা, মনে হয় যেন 4-5-6 ঘন্টার পথ। মাঝখানে কোনো লোকালয় নেই, বা বামে ডানে, হ্যাঁ মানে সামনে পিছে কিছু নাই, সামনে পিছে কিছু নাই, একবারে সেই দোপানিছড়া, দোপানিছড়া পর্যন্ত। আর এখানে যদি কোনো সংগঠন বা কোনো গ্রুপ যদি এখানে আত্মগোপনে থাকে মুশকিল, কারো কারো সাবধানে যে আমরা একটু সতর্ক থাকছি আর কি। ভীষণ পরিশ্রম হচ্ছে এবং সেদিন কাঠফাটা গরম, যে কারণে একটু পরপরই আমাদের বিশ্রাম নিতে হচ্ছিল। বিশেষ করে ছোটোখাটো একটু ঝিরি পার পেলেই আমরা বসে পড়ছি, যেহেতু বর্ষাকাল নয়, জোকের উপদ্রব নাই, কাজেই এই জায়গাগুলোতে একটু স্বস্তিতে বসতে পারছিলাম। হ্যাঁ, ম্যাপ দেখে বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে দেখে মনে হচ্ছে কি অন্ধকার হয়ে গেছে। আমরা যাবো র্যাংখং, যেটা ঝর্ণাটা ঝিরিটা, খাল খাল খাল, ওই খাল পার হয়ে হাঁটা দিব না, দাঁড়াবে একটু বসি, কেন দাঁড়াবে বসি। আমাদের এখানে সবচেয়ে বেশি হয়রান হয়েছে কে জানো, ওই যে ফোরকান দেখো পড়ে গেছে, শুয়ে পড়ছে দেখো ওর ঘাড়ে। আমরা একটা বেকায় দা ব্যাগ উঠে দিছি, যেটা দৌড়াতে না পারে, ফালাতে না পারে। এখানে বর্ষায় তো অনেক পানি থাকে না, না অতিরিক্ত থাকে না, মোটামুটি মোটামুটি ইয়াতে থাকে, তাই পানি থাকে। সন্ধ্যার আগে আমাদের ধোপানিছড়া পৌঁছতে হবে, কাজেই খুব বেশি দেরি করার সুযোগ নেই। বিশ্রাম নিব কিন্তু আবার এগিয়েও যেতে হবে। এখানকার পাহাড়গুলো বেশ বেশ উঁচু উঁচু, দারুণ সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা আমাদের দেশে আছে। এখান থেকে
এই পুরো পথে এই প্রথম একটা ঝর্ণা পেলাম, বলছে যে ঝর্ণার কোনো নাম নাই। নাম না থাকুক, এই সময়ে এই শীতকালে এই যে এত সুন্দর পানি পড়তেছে এটা তো দারুণ ব্যাপার। এগুলো সম্ভবত সব গিয়ে রুমা খাল হয়ে সাঙ্গু নদীতে পড়ছে। ও বাবা, ধোপনে ছড়ার মাত্র এক দেড় ঘন্টার পথ, আমরা অনেকটা পথই চলে এসেছি। এবং যে ঝিরিটি দেখছেন শুরুতে, এর নামটি আমার জানা ছিল না, পরে জেনেছি যে এর নাম হচ্ছে তৈকতমু ঝিরি। অর্থাৎ একেবারে ধোপনে ছড়ার আগ দিয়ে যে ঝিরিটি গেছে তার সঙ্গে এর সংযোগ রয়েছে। একেবারে প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটি জায়গায়, যখন পাহাড়ের অনেক লম্বা পথ অতিক্রম করে এসে একটি ঝিরির দেখা পাই আমরা। যারা পাহাড়ে হাঁটেন তারাই বুঝবেন আসলে কতটা শান্তি তখন লাগে। হ্যাঁ, মানে এখানকার মানুষ জি দাদা, খেয়ে দেখেন তো কেমন, একদম ঠান্ডা পানি। সুমন সাবধান সাবধান, এই যে এখানে নিচের দিকে তাকালে কিন্তু ভয় লাগে। হ্যাঁ, একদম গভীর খাল, আমরা এই পথ দিয়ে আসছি, এর বিপরীত পথ দিয়ে আমরা হেঁটে যাব। তবে তার আগে এখানে বিশ্রাম নেব, পানি খাবো, কিছু হয়তো হালকা নাস্তা করব। তহিদ আমাদের চা বানিয়ে খাওয়াবে এখানে বসেই, এবং সেই সময়টি পর্যন্ত আমরা বিশ্রাম নেব। মূল কথা হচ্ছে যে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে আমাদের, যেহেতু পাহাড়ে হাঁটার অভ্যেস নেই, কাজেই বিশ্রাম না নিয়েও উপায় নেই। আমাদের শেষ প্রান্তে যেতে হলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। যাই হোক, যে যার মতো করে বিশ্রাম নিচ্ছেন, যে যার কাজ করছেন, এবং ঘন্টা খানিক এখানে থেকে আমরা আবারও রওনা দিব ধোপনে ছড়ার উদ্দেশ্যে। এ দফায় পাহাড়ে হাঁটার সময় বলেছি যে গাইড হিসেবে তৌহিদকে পেয়েছি, তার সহযোগী ফোরকান রয়েছেন, রয়েছেন আমাদের বাটিংদা সুমন সরকার এবং আমি নিজে। এবং এই পাঁচজনের এই টিম আমরা আগামী তিন দিন ধরে পাহাড়ের এই অঞ্চলটি অর্থাৎ বান্দরবান এবং রাঙামাটির সীমান্ত ধরে, যে জায়গাটি ভারত এবং মিয়ানমার সীমান্তের সঙ্গে যুক্ত, সেই অঞ্চলগুলো ঘুরে বেড়াবো। সম্প্রতি যে সফরটি আমি দিয়েছি এর ভিত্তিতে সংবাদও আমি করেছি, আপনাদেরকে আমি আসলে দেখানোর চেষ্টা করছি আমাদের এই পাহাড়ে হাঁটার চলার পথগুলো। কী করলেন তহিদ ভাই? আজকে আবার বিদায় নিচ্ছি আপনাদেরকে। যদিও বলেছি যে তিন মুখে তিন দিন, অর্থাৎ তিন মুখ পাহাড়ের তিন দিন, আসলে তিন দিন আমরা সেই পাহাড় এবং এর আশেপাশে ছিলাম, বাকিটা সময় আমাদের যাওয়া এবং আসা, অর্থাৎ আরও দুইটা দিন। তো এই পুরো সফর নিয়ে আপনাদের যেই গল্পগুলো শোনানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগছে আপনাদের।
আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।